হাই হাই, ড্রাইভ সেফ, সাবধানে যাবে, ভালো করে রাইড করে এসো। আজকের রাইড গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে দেখতেই পেলে আমরা বেরিয়েছিলাম ভোরবেলা, আজকে কোনো ডেস্টিনেশন ছিল না, ইট ওয়াজ এন্টায়ারলি অন দ্য রোড এবং ইট ওয়াজ জাস্ট টু টেক আউট দ্য মেশিনস অ্যান্ড দেন রাইড ইট, দ্যাটস ইট। আমরা এয়ারপোর্ট রোডে গেছিলাম, ওখানে কয়েকটা ভিডিও শ্যুট করেছি, প্লাস এখন সার্ভিস রোডে আছি, এখানেও শ্যুট করেছি। অরিন্দম কেমন লাগছে? দারুণ 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 লোকেশন, দারুণ ওয়েদার, ওয়েদারটা সত্যি ভালো। আজকে অতটা হিট নেই, কারণ আমরা যা গিয়ার্স পরে আছি তাতে এবার আস্তে আস্তে হিটটা বাড়বে, তো দেখি পাচ্ছে তাও বটে। আমরা এতক্ষণ ধরে বাইক চালাচ্ছিলাম বলে বুঝতে পারিনি। যাই হোক, এবার আমাদের ফেরার পালা, বাকিটা ডেইলি ব্লগের মধ্যে ঢুকে যাবে। সি ইউ ফর নাও। যোদ্ধা দেখতে বসা হয়েছিল, এমন পাজি ছেলে, ও দেখছে আমি যেতে পারছি না, ইন্টারেস্ট ছেড়ে বন্ধ করে দাও, তা না আমাকে শুধু বলছো তুমি যাও। আমি বলছি বারবার যে ঠিক আছে তুমি যেখানে দেখছো তারপরে আবার ওইখান থেকে আবার আরেকবার শুরু করে দেখি না। জানো তো একটা ইন্টারেস্টিং জিনিস, তোমার তো উচিত বন্ধ করে দাও। ঠিক আছে, আমি যদি পরে দেখি, না 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 আমি যদি পরে দেখি, তোমার আমার সঙ্গে পরেই দেখা উচিত, রাইট? আর তাই তো বললাম না, তখন অল মানে কটা বাজে, ধর আমি হার্ডলি এক ঘন্টা শুয়েছি, তখন আমাকে বলছে ঠিক আছে তাহলে
এসে দেখো বাকিটা, মানে কি বলবো, চোখ জ্বালা করছে ঘুমে। হাতি হাতি কি, এটা হাতি? ওটা হাতি না, ওটা হাতির মধ্যে পড়ে হাতে, কথাটা হচ্ছে হাতে, কিন্তু ও বলে হাতি হাতি হাতি। হাতি কনফিউজড হয়ে যাবে, হাতি না, ওটা হাতি কনফিউজড হয়ে যাবে। আমি খাচ্ছি চিকেন স্ট্রগনফ, আর স্নেহময় অর্ডার করেছে ইংলিশ ব্রেকফাস্ট। ভালো করেছে চিকেন স্ট্রগনফটা, ইংলিশ ব্রেকফাস্টে মনে হয় বেকড বিনসটা ঝুলিয়ে দিয়েছে। ওকে, আজকে যেহেতু লাঞ্চটা খুব তাড়াতাড়ি হয়েছে তাই জন্য সন্ধ্যের দিকে ভীষণ খিদে পেয়ে গেছিলো। ঘরে চাউমিন ছিল তো আজকে একটু এগ চাউমিন বানিয়ে নিলাম ঝটপট করে সন্ধ্যেবেলা। কিয়ান আজকে দুপুরবেলা সেরকম কিছু খাইনি, ওই পিউ যখন চিকেন স্ট্রোগানফ খাচ্ছিল ওখান থেকেই খেয়ে নিয়েছিল, তো এখন কিয়ানকে একটু দই ভাত খাওয়ানো হলো যাতে পেটটা একটু ভরে থাকে। আর দই ভাত খেয়েছে, দেখো এখন দেখি, একটু তো ইচ্ছে আছে যে বন্ধু বান্ধবদের একটু ফোন করেছিলাম কে আসবে দেখা যাক, আর যদি কেউ না আসে তাহলে আমরাই বেরিয়ে যাবো। ঘরে বসে থাকতে উইকেন্ডে কার ভালো লাগে বলো? ফিশ কি করছে দেখাবে, ফিশ ঠিক, ফিশকে বলো হাই বলেছো, ফিশকে হাই বলেছো, ফিশ কটা ফিশ ওখানে কাউন্ট করো, 1 2 করে, 5 কোথায়, 1 2 6 কোথা, কত চলে গেলি, কোথায় 6 এই তো, এ গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার, মর্নিং আর নেই অলমোস্ট, তো প্রচুর বেলা হয়ে গেছে ঘুম থেকে আজকে উঠতে। আগের দিন দেরি করে ঘুম থেকে মানে ঘুমিয়েছি, আজকে উঠেছি দেরি করে, তো আজকে দিনটা স্টার্ট করছি। স্নেহময় চা রেডি করছে, আমি এদিকে গতকালকে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়েছিলাম কিন্তু আরেকবার যে স্পিন করব সেটা আর করা হয়নি, তো আরেকবার কাপড় জামা ধুয়ে স্পিন করে তারপর আমি কাজে লাগব। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। ভীষণ ভীষণ, এটা কি হচ্ছে, তুই গাড়িতে ধাক্কা ধাক্কি করছিস? ভীষণ বাহ, দারুণ খেলা তো, যা ফায়ার ব্রিগেড গাড়ির সঙ্গে ধাক্কা লাগাচ্ছিস কিয়ান। এখন বেরোচ্ছি কয়েকটা জিনিসপত্র আনতে, ওই বেসিক বাজার, সকালে রাত্রে উঠতে পারিনি তাই মাছ কিনতে যাওয়া হয়নি, কালকে সন্ধ্যেবেলা ট্রাই করতে হবে মাছ কিনতে যাওয়ার। আলু আর ধনে পাতা নিয়ে চলে এসেছি, এখন ওপরে যাবো, এগুলো পিউকে দিয়ে দেবো আর কালকের এডিটিং করতে বসবো। আমি সবজি টবজিগুলো আগে কেটে নিচ্ছি যাতে কাজের কাজটা কিছুটা এগিয়ে থাকে, স্নেহময় যখন রান্নাটা শুরু করবে যাতে কিছুটা জোগাড় করা থাকে। রান্নার জোগাড় করাটা মানে একটা বড় কাজ, ওটা করা থাকলে না অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ভাবলাম আমি যখন ডিমের জন্য সব কিছু রেডি করছি একবারে পোস্তর জন্যও করে রাখি, তাতে সুবিধাই হবে। আর আজকের ডিমের কারিটা না ঠিক কারির কনসিস্টেন্সি রাখার ইচ্ছে আছে, একদম পাতলা ট্যালট্যালে ঝোল নয়, তাই জন্য আমি মিক্সিতে দিয়ে পেঁয়াজটা আর বাটলাম না। এই যে পেঁয়াজ ঘষার যে জিনিসটা হয় ওইটাতে আমি পেঁয়াজটা ঘষে নেবো, তাও টমেটোটাও ওখানে ঘষে নেবো, দিয়ে আমি রান্নাটা করব। একদম যদি মিক্সিতে পেস্ট করে নেওয়া হয় না পাতলা ঝোল হয়ে যায় একদম, যেটা আমি চাইছি না আজকে। তো রান্নার জোগাড় সব ডান, আর দেরি না করে এবার রান্নাটা চটপট শুরু করে দিই। মিষ্টি ভেতরে ঘরে শুয়ে আছে, দেখো রান্নার কি অবস্থা, অনেক লেটে না
এটা তো ডিমের কারি করছি, হয়েই আছে অলমোস্ট 9 টাকা পছন্দ। আজকে ডাল, বিউলি ডাল করছি আজকে, কারণ আমাদের সময় মুসুরের ডাল খেয়ে খেয়ে মানে মুখ বেড়ে যাচ্ছে। বিউলির ডাল আলু পোস্তটা করবে হচ্ছে ক্যামেরার উল্টো দিকে যে আছে সে। থ্যাংক ইউ সো মাচ। আলু পোস্ত চ্যাম্পিয়ন সবাই জানে। না 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 বললে হবে না ভাই, মাঝখানে দুদিন আমি ছড়িয়েছি, আমার বাড়ির লোকও সবাই জানে। মানে পোস্ত করার হলেই শুধু আমার মা বাবা এলে বলে স্নেহকে করতে বল, স্নেহ করো। হ্যাঁ পোস্ত চ্যাম্পিয়ন পোস্ত করবে। বিউলির ডাল হয়ে গেছে, ডাল সেদ্ধ একটু জাস্ট ফোড়ন দেবো, আর ডিমের ঝোল হলেই হয়ে যাবে। পিয়ানো আজকে ডাল পোস্তই খাচ্ছে। ভেরি গুড। এই তোকে মা খুঁজছিল তুই জানিস না, তোকে তো মা খুঁজছিল। মা টুম 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 টুম। পোস্ত রেডি অলমোস্ট, আমি খেতে বসে গেলাম। ঠিক আছে, আমাদের আজকে মেনুতে আছে বিউলির ডাল। এই ডালটা একমাত্র আমি বাটিতে নিয়ে খাই, মানে বাটিতে নিয়ে চুমুক দিয়ে আমি খেতে খুব পছন্দ করি। আমাদের বাড়িতে দুরকম ভাবেই হয়, একটা হচ্ছে আদা মৌরি বাটা দিয়ে আর একটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে। আমার আবার আদা মৌরি বাটাটা দিয়ে। তুমি কি পাতে নিয়ে নেবে? আমি পাতে নিয়ে নেব। এটা আমার থালা। আর সকল কি আছে? ডিমের কারি। ডিমের কারি আমি বলেছিলাম একটু ঝোল রাখতে। আচ্ছা ঝোল ঠিক আছে, ঝোল ঝোল একদম ঠিকঠাক আছে। তোমাকে দেখিয়ে রেখেছি, পরে জানো না। না না পুরোটা ভালো হয়েছে। ঠিক আছে চলো আমরা খেতে বসি। আমি এখানে বসে ভিডিও এডিট করছি, এতক্ষণ বসে বসে আরেকজন জ্ঞান দিচ্ছিল, শুয়ে পড়েছে দেখো পাশে। এই তুই কিন্তু ঘুমাবি না আমি বলে দিলাম বাবু। এই আমি কিন্তু পুরো জাগিয়ে রাখবো যখন আমি ঘুমাতে বলি। না আমি যখন না আমি এটা প্রমাণ রাখতে হবে না, তুমি তো অস্বীকার করো পরে যে আমি ঘুমাইনি। রাত 3টা অবধি 3:30 অবধি বসে বসে ফোনে রিল দেখো যখন আমি শুয়ে পড়তে পারি, আর এখন তুমি শুয়েছো কেন?